মিজোরামে আবারও দলাইয়ের ট্যাঙ্কার চালকের রহস্যজনক মৃত্যু। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, এসপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার। দলাই লালটুগ্রামের ওয়েল ট্যাঙ্কার চালকের মিজোরামের সাইরঙ্গে রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ দলাই এলাকায়। সোমবার রাতে রামপ্রসাদপুর গ্রামের বাসিন্দা ওয়েল ট্যাঙ্কার চালক প্রবীণ সিংহের মরদেহ বাড়িতে পৌঁছলে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। উল্লেখ্য, দিন কয়েক আগে চালক প্রবীণ সিংহ ও তার খালাসি একই গ্রামের নিতেন সিংহকে নিয়ে মিজোরামে তেল ভর্তি ওয়েল ট্যাঙ্কার নিয়ে যান। তেল খালি করে ফিরে আসার পথে মিজোরামের সাইরঙ্গে সোমবার দুপুরে প্রবীণের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। মিজোরাম পুলিশ সোমবার প্রবীণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার নিকটাত্মীয়দের কাছে সমজে দেয়। এদিকে ওই গাড়ির খালাসি একই গ্রামের বাসিন্দা নিতেন সিংহকে চালক হত্যার অভিযোগে মিজোরাম পুলিশ গ্রেপ্তার করে। সমগ্র বিষয়টিকে মিজু দুষ্কৃতীদের দ্বারা প্রবীণকে খুন করা হয়েছে এবং পুলিশ ষড়যন্ত্র করে খালাসি নিপেনকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলে প্রবীণের মরদেহ জাতীয় সড়কে রেখে মঙ্গলবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে তোলেন শত শত মণিপুরি পুরুষ মহিলা। জাতীয় সড়কের রামপ্রসাদপুরে অবরোধস্থলের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়ক অবরোধের খবর পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার কল্যাণ দাস, দলাই থানার পুলিশ, সুনাই থানার ওসি হিমাক্ষী নাথ ও লাইলাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ বি কে সিংহ সহ অন্যান্য পুলিশ কর্মী এসে উপস্থিত হন। এছাড়া সুনাই সার্কেল ম্যাজিস্ট্রেট দীপক নাথ ছুটে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। প্রবীণ সিংহের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত এবং মিজোরামে আটক খালাসি নিপেন সিংহের মুক্তিসহ মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে অনড় থাকেন অবরোধকারীরা। বিকাল তিনটায় অতিরিক্ত পুলিশ ব্যাটালিয়ন নিয়ে ছুটে আসেন কাচাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। তিনি এসে অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হন। প্রবীণের নিতর দেহ পুনরায় ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এটা ড্রাইভার আর এটা হ্যান্ডিম্যান যে দোলাই করা আছে এই তো গাড়ি লই পেলাই মিজোরামত গৈছে সারশিপ ডিস্ট্রিক্ট তাতে যেতিয়া গাড়ি এটু কাম করে পেলাই ঘুরি আহিছে আইজলত আইজলত কিবা কারণত এটু যে ড্রাইভার আছে এটু মরা গল। তারপিছত আইজল পুলিশ এটা কেস রেজিস্টার করেছে যত হ্যান্ডিম্যানর করা কনফেশন হ্যান্ডিম্যান এটা কনফেশন দিছে কি কিও নিজর মারিছে এই কারণে এটু কেস রেজিস্টার করে পেলাই আইজল পুলিশ হ্যান্ডিম্যানক জুডিশিয়াল কাস্টাডিত পঠাইছে। এতিয়া যেতিয়া ডিউ প্রসিজার ফলো করে পেলাই বডি তো ধুলাই তাইছে তারপিছত মানুষবিলাকর একটু ডিমান্ড আছে কি যে নিপেন আছে তাকো কিবা হেরি হবো এ কারণ হি দে ওয়ান্ট দ্য ইনভেস্টিগেশন টু বি ডান প্রপারলি এ কারণ আমি যে বডি আমি ইয়াত পাইছো আমি এই নিজের পোস্টমর্টম করিম আর উইভ রিসিভড অ্যান এফআইআর ফ্রম দ্য লোকাল পিপল কি এটু যে হয়েছে তাক ভালকে তদন্ত হবো লাগিব এ কারণ আমি এফআইআর রেজিস্টার করো আর ভালকে তদন্ত করে পেলাই এটু গম পাওয়া যাব কি কি হয়েছে। পাবলিকে একটা কমপ্লেইন করেছে যে নিপেনে ফোন করে কইছে যে তাক এটু পাইছো এটু ডিউরিং ইনভেস্টিগেশন ওলাই যাব কি হয়েছে এ কারণে কেস রেজিস্টার করে পেলাই পোস্টমর্টম কারণে বডি পাঠাইছো। এতিয়া নিপেনক অসমত আনিবার কারণে কি করা ডিউ প্রসিজার ফলো হবো এতিয়া হি জুডিশিয়াল কাস্টাডিতে আছে আমার যেতিয়া কেস রেজিস্টার হয়ে যাব আমি একটু ডিউ প্রসিজার ফলো করে পেলাই গেট। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।